আমি ব্রডব্যান্ড কাশেম, সবার বাসায় ব্রডব্যান্ডের কানেকশন দিই। ওই তোরা মাসের বিল আনছস? জি ভাই, আনছি তো। তুই গত মাসে বেশি ডাউনলোড করছস, 100 টাকা বেশি দিবি। আর তুই 500ই দে। এটা তোরা টাকা নেস, কিন্তু স্পিড তো তেমন পাই না। যেদিন আমি নিজের ব্রডব্যান্ডের দোকান খুলমু, ওই দিন 2 Mbps এর দামে 4 Mbps দিব আপনাগরে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তুই ব্রডব্যান্ডের দোকানে কাজ করস? হ্যাঁ করি। অনেক লম্বা কাহিনী, তুই বুঝবি না, ভালো থাকিস। আরে কই যাইতাছস, কাহিনী না বইলাই যাইতাছস গা, কাহিনীটা তো বইলাই যা। আর তুই বিয়াও করস নাই শুনলাম, বুইরা হয়ে গেছস। করিনি, আমার ইচ্ছে হয়েছে। তোরা তো সমস্যা কি? হ্যাঁ, নিজের চটকা নিজে তেল দে, যা। আচ্ছা, কাশেমের কাহিনী কি? কত ভাই, কত কিছু ঘটে গেল, অনেক লম্বা কাহিনী। বলাটাকে অনেক খুশি ছিল ভাই। দেখ না, মাইয়াটারে পুরা আনুষ্কা লাগতেছে। তুই খারা, আমি ওরে তোর বাপি বানায় আসি। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না। টুনি, ও টুনি, তুমি আমারে ভালোবাসো না? টুনি, আমি তোমার কত ভালোবাসি। শুনো, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে আমার বাসায় ফ্রি ব্রডব্যান্ড লাগিয়ে দাও, তাহলে বুঝবো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। আচ্ছা, এই কথা ঠিক আছে, তাইলে দেখো এবার কি করি আমি। 2 Mbps, না না, 4 Mbps লাইন লাগাই তুমি তোমার বাসায়। দেখ ভাই, আমি জানি তোর মানি ব্যাগে একটা টাকাও নাই, কিন্তু তবু তুই যদি টুনিরে এখন ব্রডব্যান্ড লাইন দিতে চাস, তাহলে একটাই উপায়। কি উপায়? পাশের বাসার যে বুইরার একটা ব্রডব্যান্ড লাইন আছে বুঝছস, চলো ওইটা চুরি করে ফেলি। বুইরা আর কি নেট চালায়, ও দেখবি চুরি করলে টেরও পাইবো না। চুরি? আর কোন উপায় নাই? না ভাই, আর কোন উপায় নাই। ঠিক আছে, চল তাইলে। ভাই দেখেন, ভুলে ভালে যদি চুরি করতে গিয়ে ধরা খান, তাইলে কিন্তু আমি আপনার চিনি না। ভাই বুইরাই দেখ কালাইছে ভাই, দৌড় 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 মারেন জলদি ভাই। ওই দর দর চোরাইছে, আমার ব্রডব্যান্ড লইতে আসিল, ওই দর রে দর। কালকে তো ভাবি আপনার জন্য ব্রডব্যান্ড চুরি করতে গেছিলাম। চুরি? হ্যাঁ, কেন বলে নাই? আর একটুর জন্য বাইচে গেছে। তুই ব্রডব্যান্ড লাইন চুরি করতে গেছিলি? না। হ্যাঁ, তোর একটা ব্রডব্যান্ড লাইন লাগানোর টাকা নেই, আর তুই কি বালে প্রেম করতে আসছস? তোর সাথে আমার প্রীতি করার কোনো ইচ্ছে নাই, যা ফোন নি, পানিতে ডুববো মন। ঠিক আছে, যদি ব্রডব্যান্ডই সব কিছু হয় তাহলে এখন থেকে আর তোমার আমি জ্বালামো না। তবে একদিন তুমি ঠিকই বুঝবা, দেখো আমার ভালোবাসা থেকে ব্রডব্যান্ড কখনোই বড় হইতে পারে না, কথাটা মনে রেখো। তারপর কি হয়েছে? তারপর আর কি, তারপর ব্রডব্যান্ড দোকানে কাজ নিল, আর নিজে ঠিক করছে যে নিজেই একদিন টাকা জমায় আর ব্রডব্যান্ডের একটা দোকান দিব, আর যারা এরকম ছেঁকা খায় ব্রডব্যান্ডের লাইনের জন্য তাদেরকে মাগনাই লাইন দিয়ে দিব। টনি কাজটা ঠিক করে নাই, আমি ওরে গিয়ে বুঝামু। দেখো টনি, কাশেম তোমারে অনেক ভালোবাসে, তুমি ওরে মাফ করে দাও, ও তোমার জন্য অনেক অনেক কষ্ট করতেছে। তুই এনে কেন আসছস? তুই নাকি এবার ব্রডব্যান্ডের লাগে তোর ওয়াইফাই রাউটারও লাগবো? দেখো কাশেম, আমার না একটা বড় ভুল হয়ে গেছে, আমি তোমার ভালোবাসার সাথে ব্রডব্যান্ডে কানেক্ট করে ফেলছিলাম, আমাকে তুমি মাফ করে দাও। শেষমেশ আমি আমার নিজের ব্রডব্যান্ডের দোকানটা দিয়েই দিলাম, লাগলে বইলেন লাগাই দিমু।